মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকে ফুড সাপ্লাই অফিসারের দাদাগিরি। অনলাইনে রেশন কার্ড আবেদন করলে তা বাতিল করে দেয় ফুড অফিসার, তারই প্রতিবাদ করেন অনলাইনে দোকানদারেরা। যদি 10টা ফর্ম পরে অন্য ব্লকে বলে এখানে কোনো কথা না, ভিডিও ক্যামেরা বন্ধ, টোটালি বন্ধ, কোনো কথা নাই স্যার। আপনাকে বলতে হবে স্যার, আপনাকে বলতে হবে স্যার, স্যার আপনাকে বলতে হবে স্যার, কাজ হচ্ছে না, আপনি বলতে হবে স্যার, আপনাকে বলতে হবে স্যার, ফোন রিটার্ন কেন হচ্ছে স্যার, নট রিটার্ন কেন হচ্ছে বলুন স্যার, স্যার সঠিক ডকুমেন্ট কোনো কথা নেই বললে তো হবে না, আমরা জানবো তো কেন কোনো কথা নেই, স্যার বলতে হবে স্যার, আপনি কথা বলতে বাধ্য, আপনি কথা বলতে বাধ্য, কেন আপনি বললেন না বলতে হবে না, কবি আসবেন দাবি করে বাইরে সব, আপনি কেন কেন নট ডকুমেন্ট করেছেন, কারণটা কি? আমরা ঠিকঠাক ডকুমেন্ট আপলোড করার পরে আপনি নট ডকুমেন্ট করবেন কেন, কেন আপনি নট ডকুমেন্ট করবেন, আরে বাবা আমি তো সমস্যা, তুমি সাংবাদিক না? হ্যাঁ। অনুমতি নিয়েছো? হ্যাঁ অনুমতি নিয়েছো, অনুমতি না হয়েছে আপনি ওনাকে দিলেন, অনুমতি নাই স্যার, আপনি গায়ে হাত দিবেন, আপনি আপনি গায়ে হাত দেবেন না, অনুমতি লাগবে না, কেন 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 কাজ হোক আমরা জানতে চাই আমাদের ভুলটা কোথায় হচ্ছে সেটা আমাদের জানাতে হবে। গুরুবে এক কথা বলছেন, আপনি এখানে আসলে আর এক কথা বলছেন, আমাদের সাপোর্টিং আপনি লিখছেন, রিজন লিখছেন যে নট সাপোর্টিং ডকুমেন্ট নট ম্যাচ, আচ্ছা কি কারণে নট ম্যাচ হচ্ছে সেটা আমাদেরকে আপনি বুঝিয়ে বলুন, আমাদের একটা কাস্টমারের ইনফরমেশন খুলে আমাদেরকে দেখিয়ে বলতে হবে, আর এটা কোথায় হচ্ছে এই সমস্যাটা, কত ভুল করছি সে ভুলটা আপনি আমাদের শিখিয়ে দেবেন তবেই না আমরা সেই অনুপাতে কাজ করব। এই সমস্যাটা কতদিন থেকে হচ্ছে? সমস্যাটা আমাদের এমনি অ্যাকচুয়ালি 3 বছর থেকে আমাদের অনলাইন পরিষেবা বন্ধ রয়েছে। হ্যাঁ। তো তারপরেও গত 4 তারিখে এই এপ্রিল মাসে জুলাই মাসের 4 তারিখে আমরা এসেছিলাম, 4 তারিখে এসে আমরা একটা বসে ওনার সঙ্গে মিটিং করেছি, ফুড ইন্সপেক্টরের সঙ্গে, পঙ্কজ মণ্ডল বাবুর সঙ্গে, ওনার সঙ্গে মিটিং করার পর আমরা একটা অনুমতি পেয়েছিলাম যে হ্যাঁ এবার রিকমেন্ড করা হবে। পরবর্তীতে আমরা মোটামুটি 10-15 মতো অ্যাপ্লাই করার পর অ্যাপ্রুভ হয়েছে, তারপরে আমরা যতগুলো অনলাইনে অ্যাপ্লিকেশন করছি সে 14 নম্বর ফর্মই হোক আর 4 নম্বর নতুন ফর্মই হোক সমস্তগুলো রিজেক্ট করছে, ওখানে রিজেক্টটা রিজন দিচ্ছে যে নট রিকমেন্ডেড, কারণ হচ্ছে ডকুমেন্ট নট ম্যাচিং, নট ম্যাচিং, নট ম্যাচিং। এখন আমি জানতে চাইছি ভিডিও আমাদের স্যারের কাছে জানতে চাইছি, ফুড ইন্সপেক্টর স্যারের কাছে, যে আমরা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করলে আমাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভাল হবে, আমরা জনসাধারণের সেবা করতে পারবো। উনি সেটা বললেন, উনি বলছেন, সেটা বলছেন, উনি বলছেন, এবার কথা বলবো না, কথা বলছেন না, তাই বলছেন না, উনি আমাদের সঙ্গে কোনো বৈঠকে বসতে এসেছেন না, কথা বলছেন না, তাহলে আমরা এখন কোথায় যাবো? আপনারা যে সিস্টেমে অ্যাপ্লাই করছেন সিস্টেম এর আগে হয়েছে কাজ? হ্যাঁ এর আগে কাজ হয়েছে, 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কাজ হয়েছে একই সিস্টেমে। হ্যাঁ একটানা 6 দিন কাজ হয়েছে, 10 তারিখের পর থেকে সমস্তগুলোই রিজেক্ট করছে, এই রিজেক্টের কারণে আমরা জানতে চাচ্ছি, আমাদেরকে পুলিশ ইন্সপেক্টর সোজা কথা বলছেন, আমরা কথা বলবো না। এবারে এবারে উনি একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছিলেন, সেখানে আমরা যতজন আছি অনলাইন দোকানদার সকলে মিলে আমরা অ্যাড হয়ে আছি, যাতে সকলের সহযোগিতা হয় কাজ করতে, কারো হয়তো ভুল হতে পারে, এই বিষয় নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছিল। সেই গ্রুপে উনি বলছেন যে কাবিলপুরে এত বেশি জনসংখ্যা থাকতে পারে কিভাবে, আমরা কি অনলাইন ভাবে করছি? আমরা তো অনলাইন ভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করছি না, তাহলে আমাদের যদি অ্যাপ্লিকেশনে কিছু ভুল থাকে উনি একটা আমাদেরকে দেখিয়ে দিক, শিখিয়ে দিক, আমরা সেই অনুপাতে আমরা সকলে কাজ করব। আমাদের ভুলটা কোথায় সেটা আমাদেরকে একটু বুঝিয়ে বললে আমরা তো সুবিধা হবে না,
জনসাধারণ সকলে তো ছুটে বেড়াচ্ছে, সেবা করতে আমরা তো ব্যস্ত রয়েছি। আচ্ছা উনি একটা কথা বললেন যে রাত 12টা, 7টা, 8টা, 9টায় এন্ট্রি করা যাবে না, তো এটা অনলাইন সিস্টেম, সেটা যদি হতো আপনার প্রশ্নের আমি উত্তর দিব, সেটা যদি হতো তাহলে অনলাইনে নিশ্চয়ই পোর্টালে অনেক আমরা পোর্টাল দেখেছি যে পোর্টালে লেখা থাকে যে এই টাইম থেকে বিটুইন এই টাইম পর্যন্ত অনলাইন পরিষেবা বন্ধ থাকবে, কিন্তু সেখানে আমরা দেখছি না। আমরা দেখছি ফুড ইনফ্রাস্ট্রাকচার ফুড সাপ্লাই যে ওয়েবসাইট ওটা এনি টাইম খোলা আছে, সুতরাং এনি টাইম কাজ করতে পারে, আমরা অনুমতি পাই, সেই অনুমতি করেছি। সেটাও যদি হতো তাহলে কিন্তু উনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে বলতে পারতেন যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে করলে আমরা অ্যাপ্রুভ করবো। গ্রুপ রয়েছে, গ্রুপ রয়েছে একটা, বলতে পারতেন। হ্যাঁ আমাদের গ্রুপ রয়েছে, উনি আছেন? হ্যাঁ উনি রয়েছেন, উনি ছিলেন এতদিন পর্যন্ত ছিলেন, উনি গত 4-5 দিন আগে উনি নিজে থেকে অটোমেটিক রিমুভ হয়ে গেছেন, কারণ কিছু তাকে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে পরে উনি অটোমেটিক রিমুভ হয়ে গেছেন। এখন আমাদের মূল বক্তব্য যে আমরা কিভাবে কাজটা করলে অ্যাপ্রুভাল হবে সেই বিষয়টা আমরা জানতে এসেছি, আমাদেরকে জানিয়ে দিক, ফুড ইন্সপেক্টর বাবু জানিয়ে দিক, আমরা এটা জানতে এসেছি। অনলাইনে কাজ হবে না, এটা নোটিশ দিয়ে দেবেন।